আসসালামু আলাইকুম, আমি আব্দুল বুখারি ফয়সাল। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব হাইপার থাইরয়েডিজমের উপসর্গ ও এর জটিলতার সম্পর্কে। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এবং যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো চলুন শুরু করা যাক। হাইপোথাইরয়েডিজমের কারণে যে সমস্ত উপসর্গ এবং জটিলতা দেখা যায় সেগুলো হলো মেজাজে পরিবর্তন আসে, স্মৃতিশক্তি হ্রাস পায়, ক্লান্তিবোধ চেপে বসে, মুখ ফুলে যেতে পারে, চুল পড়তে পারে, ঠান্ডা লাগতে পারে, ওজন বেড়ে যেতে পারে, লিপিড বেড়ে যেতে পারে, পেশিতে টান পড়তে পারে, গাঁটে গাঁটে ব্যথা হতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে এবং এমনকি বন্ধ্যত্ব পর্যন্ত হতে পারে। আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।